আজকে আমরা খাবো চিকেন কারি। কিতনে শানদার বিচার রাখতে হ্যায়। চিকেন কারি তৈরি করার জন্য চিকেনটা কিনে নিয়ে এলাম, তাহলে শুরু করি। আমি 1 কেজি চিকেন এনেছি, মিডিয়াম সাইজ করে কাটিয়ে এনেছি। এবারেতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মশলার জোগাড়গুলো এবার করে নিই। পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, আদা, লঙ্কা, টমেটো, একটু চিনি, আর আমি একটু মিট মশলা এতে দেবো, আর শাহী গরম মশলা, আর কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, টমেটো, ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, নুন, চিনি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এইবার গ্যাসটা অন করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর নুন আর হলুদ মাখানো মাংসগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে শুরু করব। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট দুই ঢাকা দেওয়ার পরে আবার ঢাকাটা খুলে ভাজতে শুরু করেছি। আবার ঢাকা দিয়ে রেখেছি মিনিট দুই এর জন্য, আবার ঢাকাটা খুলে ভাজতে শুরু করছিলাম। বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্ট মশলাগুলো ওই ভাজা মাংসের উপর দিয়েছি, হলুদ দিয়েছি আর মিট মশলা ছড়িয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষার পর জল দিয়েছি। এইবার জল দেওয়া হলে এতে আমি কাঁচা লঙ্কা চিরে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ বাদে মাংস তো সেদ্ধ হয়ে গেছে, এইবার গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কারি। চিকেন লেগ পিস খুব ডাস আমার মা তোর বাপকে মা শিখা চল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। বাই বাই।